হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটি ব্যতিক্রমীয় গান, ব্যতিক্রমীয় গান বলতে মানে আমি আমার জন্য ব্যতিক্রমীয় গান। আমি তো সবসময় বাউল গান করে থাকি, আমার বাউল গানই আমার মেন সাবজেক্ট। তো ভাবলাম একটি ব্যান্ডের গান দিই। অনেকে একজনে অনেক আগে আমাকে বলেছিলেন যে এই এই গানটি নাকি হারমোনিয়ামে উঠবে না। তো ভাই একটি কথাই বলবো যে যে যেটাই করেন হারমোনিয়ামে সব পসিবল। হারমোনিয়ামে এমন কোনো জিনিস নেই যে সুর না উঠবে। আর আরেকটি বিষয় হচ্ছে আপনি বাউল গানও যদি করে থাকেন, তাই বলে যে আপনার অন্য গানের টুকটাক নলেজ থাকবে না, এটা এমন কোনো কথা না। আপনার সব রকমের গানেরই নলেজ থাকা উচিত, হয়তো আপনার বাউল গানের স্কিলটা একটু বেশি। তো আজকে গান দিব শ্রাবণের মেঘগুলো ঝড়ো জড়ো হলো আকাশে। এই গানটি গানটি ভাবলাম দিয়ে দিই, গানটি সহজই রয়েছে কিন্তু আপনার গানটিতে কিন্তু একটু বেশ উল্টা পাল্টা নোট রয়েছে, তো দুই একবার দেখলে হয়তো হয়ে যাবে। তো যাই হোক, বরাবর মতো গানটি আমি সি শার্প থেকেই দিব। আর আমার গত ভিডিওতে রয়েছে যে অন্যান্য স্কেল থেকে আপনি আপনার নিজের স্কেল থেকে কিভাবে গান বাজাবেন, এরকম একটি ভিডিও রয়েছে, আপনি ভিডিওটি অবশ্যই আপনার দেখা উচিত। তো যাই হোক, গানটি উঠছে আমাদের হচ্ছে পা থেকে, যেমন শ্রাবণের মেঘগুলো জড়ো হলো বাতাসে, যেমন আবার দেখবেন মা থেকে কোমলি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, তারপর হচ্ছে অঝরে নামবে বুঝি শ্রাবণের, তো দেখেন বাজাচ্ছি। তো এই লাইন দুইটা আমি একসাথে বাজাচ্ছি, যেমন মাতে কেন মন একদম এখান থেকে আমি কিন্তু তারার সাথে চলে আসবো, এই সাথে তারার সা, যেমন আবার দেখবেন আজ কেন মন উদাসী হয়ে, আবার বাজাচ্ছি কমলনি থেকে রে দূর, তারপর হচ্ছে দূর জানায় যায় হারাতে, যেমন এখান থেকেই এখানে মাতে জাস্ট একটু টাচ করবেন, যেমন তো এতটুকু কিন্তু আমাদের স্থায়ী স্থায়ী এতটুকু বাজাতে পারলে হয়ে যাবে। তো এটি আমি পুরোটা একসাথে স্লো করে বাজিয়ে দিচ্ছি, কারণ আমারও গানটি সুরটা মানে মানে মাঝে মাঝে ভুলে যাচ্ছি, এরকম একটি অবস্থা। তো যাই হোক, আমি গানটি প্রথম থেকে বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন, যেমন স্থায়ী হয়ে যাবে। তারপর অন্তরা বাজিয়ে দিচ্ছি, কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছি, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে, তারপর আবার আজ কেন মন উদাসী হয়ে। তো দেখেন গানটি পা থেকেই আমাদের অন্তরাটি উঠছে, তারপরে আগাচ্ছি জানালার পাশে চাপা মাধবী, যেমন পা থেকে
কমন গা, যেমন আবার দেখবেন কি বাজালাম, এই এতটুকু আমি স্লো করে বাজিয়ে দিচ্ছি পুরা অন্তরটা, যেমন তারপরে পা থেকে কোমল গা, আবার পা থেকে কোমল গা, তারপর আবার এখান এখান থেকে শুরু হলো আজকে নমন, যেমন সম্ভব হলো আমার আমি চেষ্টা করলাম দেওয়ার জন্য, আশা করি শিখতে পারবেন, তা না হলে ভিডিওটি স্লো করে দেখবেন ম্যাক্স প্লেয়ার দিয়ে ডাউনলোড করে। তো যাই হোক, ওগুলো বিষয় না, আর যদি কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি প্রয়োজনে নতুন করে আবার ভিডিও তৈরি করে এই গানটি পুনরায় দিব, সমস্যা নেই আমার কোনো। আর আপনাদের ভালো ভালো কমেন্টের আশা করছি, সবার সুস্থতা কামনা করছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।